এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। বাড়ানো হলো 10টি ট্রেন। কোন রুটে বাড়ানো হয়েছে 10টি ট্রেন এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আপনাকে, সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি দেখছেন নিউজ অল টাইমস, আপনার সাথে আছি আমি তন্ময়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। এবার চাপ কমতে চলেছে হাওড়া স্টেশনের। দক্ষিণ পূর্ব রেলের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কিছু দূরপাল্লার ট্রেন সরতে চলেছে শালিমার এবং সাঁতরাগাছি স্টেশনে। হাওড়া স্টেশনের কাছে পৌঁছেও প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে লিলুয়া অথবা টিকিয়াপাড়ায় দাঁড়িয়ে থাকার সমস্যা থেকে এবার মুক্তি পেতে চলেছেন মানুষ। দক্ষিণ পূর্ব রেলের হাতে থাকা বেশ কিছু দূরপাল্লার ট্রেনকে শালিমার এবং সাঁতরাগাছি স্টেশনে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বহু বছর ধরে পূর্ব রেলের অধীনস্থ স্টেশন হাওড়ায় একসাথে আসত পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের ট্রেন। দূরপাল্লার ট্রেন ছাড়াও হাওড়া স্টেশন থেকে যাওয়া আসা করত অনেক লোকাল ট্রেন। দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরেই শালিমার এবং সাঁতরাগাছি স্টেশন দুটিকে ট্রেন চলার উপযোগী করার চেষ্টা করছিলেন। এবার সেই উদ্যোগের সুফল পেতে চলেছেন নিত্যযাত্রীরা। পূর্ব রেলের আরেক স্টেশন শিয়ালদহের উপর চাপ কমানোর জন্য কলকাতা স্টেশনটি চালু করে পূর্ব রেল কর্তৃপক্ষ। ভারত থেকে বাংলাদেশগামী আন্তর্জাতিক ট্রেনও যাত্রা শুরু করে কলকাতা স্টেশন থেকে। আপাতত মোট 10টি ট্রেন হাওড়া থেকে সরিয়ে শালিমার স্টেশন নিয়ে যাওয়ার কথা ভেবেছেন কর্তৃপক্ষ। ধাপে ধাপে আগামী জানুয়ারি মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানা গেছে। হাওড়ার উপর থেকে চাপ কমে গেলে ট্রেন চলাচল অনেক স্বাভাবিক হবে, ট্রেনের সময় ঠিক রাখা সহজ হবে এবং মানুষের ভোগান্তি কমবে বলে মনে করা হচ্ছে। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।